হাই ফ্রেন্ডস, আজকে আমরা সিলেট শহরে অবস্থিত সুফি সাধক হযরত শাহ সালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহ বা মাজার শরীফ দেখব। মাজারটি সিলেট শহরের দরগাহ মহল্লা নামক স্থানে অবস্থিত। বাংলাদেশের সর্ববৃহৎ বিমানবন্দরটি কিন্তু এই সুফি সাধকের নামেই করা হয়েছে, যা হযরত শাহ সালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামে আমরা জেনে থাকি। তার পুরো নাম শায়খ মুশায়খ মাকতুম শেখ সালাল মুজাররাত বিন মোহাম্মদ কোনাই। ধারণা করা হয় তিনি 1271 খ্রিস্টাব্দের 25 মে জন্মান। জন্মস্থান নিয়ে অবশ্য বেশ কিছু বিতর্ক রয়েছে, যেমন কেউ কেউ বলেন তিনি টার্কির কোনিয়া নামক স্থানে জন্মান, আবার কেউ বলেন তিনি ইয়েমান, আবার অনেকে বলেন তিনি তুর্কিস্তানে জন্মগ্রহণ করেছেন। খুব ছোট বয়সে তিনি তার পিতামাতাকে হারান এবং বড় হন তার মামা হযরত সৈয়দ আহমেদ কবির সাহেবের কাছে, যিনি ছিলেন তৎকালীন সময়ের আরেক বড় সুফি সম্রাট। তার মামা তাকে ইসলামী দীক্ষায় দীক্ষিত করেন মক্কা নগরীতে এবং পরবর্তীতে এই মামার নির্দেশে তিনি 360 জন আউলিয়াকে নিয়ে চলে আসেন বাংলাদেশের সিলেট অঞ্চলে ইসলাম প্রচারের কাজে। তাকে এই দিকে পাঠানোর আগে তার মামা তাকে মক্কা নগরীর এক মুঠো মাটি দিয়ে বলেছিলেন যে এই মাটির স্বাদ এবং গন্ধের সদৃশ মাটি তিনি যেখানে পাবেন সেখানে তিনি ইসলাম প্রচার শুরু করেন। মক্কা থেকে ফেরার সময় তিনি ইরান, পাঞ্জাব এবং ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করেন, সেখানের মাটি পরীক্ষা করেন এবং ওই সব স্থানে বড় বড় সুফি সম্রাটের সাথে তিনি দেখা করেন এবং একই সাথে তিনি ইসলাম এবং আধ্যাত্মিক জ্ঞানও অর্জন করেন। এদের মধ্যে হযরত নিজামুদ্দিন আউলিয়াও রয়েছেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি দেখে আসি। দরগার এক সাইডে রয়েছে সুদৃশ্য একটি মসজিদ। আপনারা দেখতেই পাচ্ছেন মসজিদটিকে। নানা রকম মিডিয়া, পত্রপত্রিকা বা খবরে আমরা যখনই শাহ জালাল রহমতুল্লাহ আলাইহির মাজার দেখানো হয় তখনই মসজিদটাকে আমরা দেখে থাকি এবং খুবই পরিচিত। মসজিদের পাশ দিয়েই যে সিঁড়ি চলে গেছে, এই সিঁড়ি দিয়েই আমরা সোজা চলে গেছে দরগায়। চলুন আমরা উপরে চলে যাচ্ছি। সিঁড়ি দিয়ে উঠতেই প্রথমে যে ঘরটি আমাদের পড়ে এটা হচ্ছে এই ঘর। এটা একটা গম্বুজ, বড় গম্বুজওয়ালা একটি ঘর, যে গম্বুজটাকে আমরা বাইরে থেকেও দেখা যায়। এই গম্বুজওয়ালা ঘরটির ভিতর আসলে বেসিকলি কিছু না, এখানে মাজারের খাদেম যিনি সর্বক্ষণিক মাজারের রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যার কাজে নিয়োজিত, তিনি এখানে যে হেড খাদেম তিনি এখানে বসেন এবং অনেক লোকের সাথে এখানে বসে ইসলামিক আলোচনা করে থাকেন। এবং এই ঘরটার উপর দিয়েই আমরা বেসিক্যালি মাজারের দিকে যেতে হয়। দেখেন সোজা যে আমরা মাজার অভিমুখে ঢুকব, এখানে লেখা আছে জুতা সঙ্গে নিয়ে যাওয়া যাবে না, মোবাইল ফোন এবং অন্যান্য ডিভাইস এখানে বন্ধ করে রাখার জন্য আমরা যাচ্ছি ফ্রেন্ডস। বাট আমরা যেহেতু এখানে মোবাইল এবং ক্যামেরা এবং ভিডিও করা একেবারেই নিষিদ্ধ, সুতরাং আমরা মাজার বা দরগা, যে মেইন দরগা, যার দরগা যে মাজারটা আছে সেটা আমরা আসলে ভিডিও করতে পারি নাই।
নিষেধাজ্ঞা থাকার পরেও আমি চেষ্টা করেছি আমার ফ্রেন্ডদের জন্য মাজার শরীফটা কিছুটা ভিডিও করতে, যদিও প্রথম থেকেই আমাকে বলা হয়েছে একদমই বন্ধ করতে এবং আমাকে কেউ মোবাইলটা অফ করে ফেলতে বলেছে। তো বাইরে থেকে, দরজার বাইরে থেকে আমি যতটুকু পেরেছি মাজার বা দরগা শরীফটা দেখানোর জন্য, একটু দেখে নেন, এটাই হচ্ছে সেই মূল মাজার যেখানে সবাই দাঁড়িয়ে আছে এবং মাজার জিয়ারত করছে। পরবর্তীতে ক্যামেরা অফ করে আমি মাজারটা জিয়ারত করি এবং একই পথে আমি বাইরে চলে আসি। দেখেন ফ্রেন্ডস, বাইরে থেকে আমি চেষ্টা করেছি মাজারের যে বাইরের অংশটুকু এখান থেকে একটু ভিডিও নিতে। আপনি দেখতে পাচ্ছেন সেই উপরে লাল গালিচা দিয়ে মাজারটা দেখা যাচ্ছে এখানে কিছু অংশ। যে সিঁড়ি দিয়ে আমি উপরে উঠেছিলাম একই সিঁড়ি দিয়ে আমি এবার নিচে নেমে যাচ্ছি। এই মাজারের আরও একটি বড় আকর্ষণ হচ্ছে কবুতর। দেখেন ভিউয়ার্স, সুরমা কালারের হাজার হাজার কবুতরের এখানে থাকার এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে। দর্শনার্থী যারা মাজার জিয়ারতে আসেন তারা এখান থেকে দানা জাতীয় খাবার কিনে কবুতরদেরকে খাওয়ান। আমি আগেই বলেছি যে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভারত থেকে আসার সময় হজরত নিজামুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করেছিলেন, তার কাছ থেকে ইসলামিক দীক্ষা নিয়েছিলেন। তো বিদায়কালে হজরত নিজামুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। এই যে আমরা কবুতরগুলো দেখতে পাচ্ছি, এই কবুতরগুলো কিন্তু ওই কবুতরেরই বংশজাত কবুতর। এইসব কবুতরকে আমরা জালালি কবুতর বলে থাকি। কবুতরের পাশে একটা সরাইখানার মতো জায়গা যেখানে আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকটি ছাগল আছে। এই সকল পশু পাখি বেসিক্যালি অনেকে মাজারে, আপনারা জানেন যে অনেক অনেক রকম মানত করে থাকে, তারা মাজারে এসব দান করে যেগুলো পরবর্তীতে বিক্রি করে টাকা মাজারের উন্নয়নের কাজে লাগানো হয়ে থাকে। তার পাশেই আবার পিতলের বড় বড় কিছু ডেক বা পাতিল দেখা যাচ্ছে, এখানেও মানুষজন টাকা পয়সা দান করে এবং এই সকল টাকা একত্রিত করে এসব বড় বড় পাতিলে যখন বছরে একবার উরুস হয় জুলাই মাসের দিকে, তখন এসব বড় বড় পাতিলে মাজারের খাবার বা সিন্নি রান্না করে সবাই একত্রিত হয়ে তারা খেয়ে থাকেন। এই মাজারের আরও একটা আকর্ষণ হচ্ছে গজার মাছ। অনেকে এখানে বলে থাকেন যে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই মাছগুলো তিনি নিয়ে এসেছিলেন। এখানে তার দরগার পাশেই বাঁধানো বড় পুকুরে অনেক অনেক গজার মাছ রয়েছে, মানুষজন এখানে খাবার কিনে এদেরকে খাওয়ায়।
রিভার্স হাজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহ শরীফের শেষ যে জিনিসটা আমরা দেখব তা হচ্ছে হুজুরের ব্যবহৃত কূপ, যেটা দরগার পাশেই অবস্থিত। এখানে উনি যেই কুয়ার পানি ব্যবহার করতেন, ভুজু করতেন, সেই কুয়াটা এখানে রাখা হয়েছে। পরবর্তীতে সংস্কার করে মানুষকে দেখার জন্য বিশেষ ব্যবস্থা করে রাখা হয়েছে। চলুন আমরা কূপটা দেখে আসি। এখানে গেটে অনেকে আবার এই কূপের পানিও নিয়ে থাকে। অনেকে ধারণা করে থাকে যে এই কূপের পানি নানা রকম রোগের উপশম করতে পারে। এটা আসলে এক একজন মানুষের এক এক রকম বিশ্বাস থেকে এই সকল কাজ করে থাকে। ধর্মীয় মূল্যবোধে আঘাত করার আসলে আমার মোটেও ইচ্ছা নেই। এই দেখেন জায়গাটা কি সুন্দর করে সংস্কার করা হয়েছে। দুটো খেজুর গাছ দেখতে পাচ্ছি আমি, এবং ওয়ালটা পাথর দিয়ে ওয়ালটা করা হয়েছে এমন লাগছে। এই যে সেই কূপটা, এবং কূপের ভিতরে যেন কোনো রকম ময়লা পাতা বা ময়লা না পড়ে, এই কারণে দেখেন ওপরের অংশটা সুন্দর করে কাঁচ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। বর্ধিত একটা অংশে আবার কিছু মাছও আছে। আমাকে এখানে বলা হয়েছে এখানে সোনা রূপার মাছ আছে, মানে কিছু মাছ হয়তো সোনালি বা রূপালি কালারের পাওয়া যায়, এবং সবসময় নাকি এরা দেখা দেয় না। তো আমি ক্যামেরা করেছিলাম, দেখেন ভিউয়ার্স একটা কিন্তু সোনালি মাছের দেখা পেয়েছি। ওই যে দেখেন একটা সোনালি মাছ দেখা যাচ্ছে। এই সেই কূপ, দেখেন কূপে এখনো পানি আছে, পানিও দেখা যাচ্ছে। চারপাশ থেকে আমি ভিডিও করার চেষ্টা করেছি। অ্যারাবিয়ান স্টাইলের ওয়াল আর এই খেজুর গাছ দুটো আমার কাছে চমৎকার লেগেছে। আর এখান থেকে বের হয়েই আমি চলে আসছি দরগাহ শরীফ জিয়ারত, এবং আপনাদেরকে দেখানো ভিডিও করা আমার এখানে শেষ। এখন আমি এখান থেকে বের হয়ে যাব, পরবর্তীতে আপনাদেরকে অন্য কোনো স্থান দেখাবো। ধন্যবাদ।